মাইক্রোসফট হোয়াটসঅ্যাপটার কিভাবে আমরা ম্যাক্রো তৈরি করতে পারি দেখা যাক। ধরি আমার কম্পিউটারে কোনো একটা জিনিস বারবার প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ম্যাক্রো তৈরি করব, যেমন কোম্পানির নাম, ঠিকানা, এই ধরনের কোনো কিছু আমি কমান্ড দিয়ে কম্পিউটারে তৈরি করে রেখে দেব, সেটা যখন যেখানে দরকার ব্যবহার করতে পারবে। তাহলে আমাদের প্রথমে যাব ভিউ ট্যাবে, ভিউ, তারপরে ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো কি নামে তৈরি করব সে নাম এখানে দেব। আমরা যে নামে তৈরি করতে চাচ্ছি সেই নাম দেব। কোম্পানি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে তৈরি করব, তাহলে কিবোর্ড চয়েস করলাম, কোন বাটন প্রেস করলে আমার এই কোম্পানির নামটা চলে আসবে আমরা সেটা দেব। আমরা কমান্ডটা দিতে পারি কন্ট্রোল ধরে যে কোনো একটা অক্ষর, অথবা অল্টার বাটন চাপ দিয়ে ধরে যে কোনো একটা অক্ষর, অথবা কন্ট্রোল অল্টার দুইটা বাটনে চাপ দিয়ে ধরে যে কোনো একটা অক্ষর। তা আমি দিচ্ছি কন্ট্রোল প্লাস বি দিলাম, কন্ট্রোল প্লাস বি, এই কমান্ডটা আমাকে মনে রাখতে হবে, পরবর্তীতে আনতে গেলে আমার লাগবে। এবার আমরা যাব অ্যাসাইন, আমার কিটা গ্রহণ করে নিল, এরপরে এই চারটাকে বাদ দেব, ক্লোজ। এবার আমার কোম্পানির নাম লিখব, বিশ্বজিৎ কম্পিউটার, কোম্পানির নাম লেখা হয়ে গেল। যদি আমরা ঠিকানা দিতে চাই তাও দিতে পারি, যতটুকু লেখার দরকার সেইটুকু আমরা লিখলাম। লেখার পরে ম্যাক্রোতে আসব, স্টপ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং অবশ্যই আমাকে বন্ধ করতে হবে। এবার আমি এই যে লেখাটা লিখলাম আমার যখন যেখানে দরকার সেখানে নিয়ে আসব, কিভাবে লক্ষ্য করি কোন জায়গায় আনতে চাচ্ছি সেখানে কলম রাখলাম, রাখার পরে আমার সেই শর্টকাট কমান্ডটা প্রেস করলে চলে আসবে, কন্ট্রোল প্লাস বি, আসছে এই খাতায়, নতুন খাতায় কন্ট্রোল প্লাস বি। হ্যাঁ, এমনকি আমি সফটওয়্যারটা নতুন করে নিলাম, এবার কন্ট্রোল বি দিলেই আমার ওটা চলে আসবে, অর্থাৎ আমি যে কম্পিউটারে তৈরি করছি শুধু সেই কম্পিউটারে এটা কাজ করবে। ঠিক আছে বন্ধুরা।